বিষ্ণুই বলতেন কবর হলো জাহান্নামের প্রথম স্টেশন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবরের এই স্টেশনে যদি ইমাফ পাওয়া যায়, সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে? আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে, সামনে আরো গন্ডগোল আছে না নাই? বেশি না কম? এই জন্য বিশ্বনবী বলতেন আল কবর ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের কবর গুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও, পড়ে না আমিন। বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা, আখেরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কয়টা? জোরে বলেন। মুমিনদের জন্য চারটা, কাফিরদের জন্য তিনটা। ভালো করে জানেন, চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা, কাফিরদের কয়টা? প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে? কথা কম। এরপরও যদি ফেল করি দোষ কার? দোষ আমাদের, আমাদের দোষ। কবর দেওয়ার পরে 40 কদম যখন আত্মীয়রা চলে যায়, দুজন ফেরেশতা আসবে বসাবে। এই ঘটনাটা আমারও ঘটবে, আপনারও ঘটবে, বিশ্বাস হয়? প্রস্তুত আছেন তো? বসিয়ে দেয়া হবে, মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব্বুক, তোর রবের নাম কি? মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়েন আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই, পাখ পাখালির গানে শুনি তাসবি কল রব, তাসবি কল রব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়েন আমিন। আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব, তুমি কবুল করো। পড়েন আমিন। প্রথম প্রশ্ন খালাস। দ্বিতীয় প্রশ্ন, আমা দিন উত্তর, দিনের নাম কি, ধর্মের নাম কি? চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম। তৃতীয় প্রশ্ন করা হবে মান হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা, এই লোকটারে চিনা চিনা লাগে কিনা। আমরা বলবো চিনি মানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম, এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে, আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কোনটা বোধ করি নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবী আমাদের প্যারা নবী, চাঁদের চেয়েও সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দুজাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দুজাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। পড়ে না, আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আমরা বলবো এটা আমাদের কামলিওয়ালা নবী, এই নবীর অনুসরণ আমরা করেছি, এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি। তার মানে প্রথম প্রশ্নেও পাস, দ্বিতীয় প্রশ্নেও পাস, তৃতীয় প্রশ্নেও পাস। এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই? চার নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন, কবরে কাজে লাগবে। তখন জিজ্ঞেস করা হবে ওয়ামা আইলমুক, ওয়ামা আইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার। এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো, তথ্যসূত্র কি, হোয়াট ইজ দ্য রেফারেন্স, করতে শিখছো, কোথেকে শিখেছেন বলে আসতে হবে। আমরা বলবো আমরা কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, মাহফিল গুলোতে জেনেছি, বয়ান গুলো থেকে শিখেছি। পড়েন সুবহানাল্লাহ। চারটা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, কংগ্রাচুলেশন। কি বলবে? আহলান ওয়া সাহলান মানে
Congratulations. Khoshamdeed. 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 Vayusahu lahu qabruhu sab'una dhiran. Qabartare shottur haat lamba kore deya hobe. ويفتح له باب الى الجنه জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে ওই জায়গা দিয়ে দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধে এসে কবরটারে আমোদ করে দিবে সুবহানাল্লাহ ওয়ায়ুলবাসু মিন লিবাসিল জান্নাহ জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে সুবহানাল্লাহ আর বলা হবে নাম কানাউমিল আরুস বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয় তুমিও একটা ঘুম দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ নাম কানাউমিল আরুস বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায় ঘুমাও মধুর একটা ঘুম আপনার সেদিন হবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ কবরের চারটা প্রশ্ন এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকে দাও আমিন আর জোরে পড়েন আমিন আমিন এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরআন বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরেশতা আসবে আসওয়াদান আজরাকান আসওয়াদান আজরাকান নীলাভ চোখ কালো গাত্রবর্ণের নীলাভ চোখ চোখগুলো নীল গায়ের কালার হবে কালো তাহলে কি ভয়ঙ্কর চেহারা হবে ফেরেশতা দুজনের এসে বলবে ওঠ বস মার রব্বুক তোর রবের নাম কি কয় জানি না কি কয় জানি না লা আদরি আমি জানি না আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি মাও সেতুংকে নেতা মানতাম আমি কাল মার্ক্সকে নেতা মানতাম আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম রব কি ইসলাম কি দিন কি কিচ্ছু আমি জানি না মাফ চাই জানি না দ্বিতীয় প্রশ্ন আমাদের উত্তর ধর্মের নাম কি কয় আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে শাহবাগের প্রজন্ম চত্বরে যায় ডান্স দিতাম এরকম টাকায় তাছাড়া নাই আমার দিন উত্তর ধর্ম কি কয় জানি না মাফসাই আমি কিচ্ছু জানি না ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তিক ফেরেশতারা বলবে ও তুমি নাস্তিক দাঁড়াও আর একটা বাকি প্রশ্ন এরপরে খেলা শুরু ঠিক কি না ঠিক তিন নাম্বার প্রশ্ন ওমান হাজার রজুলে লোকটাকে চিনো কিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি উনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম এরকম ব্লগার আছে না নাই আছে ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বুকে মন্দ কথা বলতাম ওনারে আমি গালি দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম ফেরেশতারা বলবে হায় হায় তুই তো ডবল জিরো একশোতে কত পাইছে কথা কয় লা দারাইতা ওয়ালা তালাইতা কিছুই পারলি না তুই তো পোড়া কপাল ফায়ুত্রক মিন মাতারিক মিন হাদিদ লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুড়ির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে এজন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টুসি সিরা গরু দেয় দৌ আছে না নাই এক একটা আঘাত এসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ইয়াকালু লিল আরদি জমিনকে বলা হবে ইলতাইমি চাপ দাও প্রেসার মারো ফতাখতালিফা আদলাউহু দেহের এই পাজরগুলো ডান দিকের পাজর বাম দিকে যাবে বাম দিকের পাজর ডান দিকে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থার থার করে কাঁপবে হাত্তা সা আর এই খেলা চলতে থাকবে ইসরাফিলের সিঙ্গা পর্যন্ত মুমিনের ঘুম চলতে থাকবে ইসরাফিলের
আর ওর সাথে ফেরেশতাদের খেলা আছে না নাই এটার নাম ফাইনাল খেলা কি খেলা কথা বলেন আর জোরে বলেন এজন্য আল্লাহ বললেন কবরে তোমার যেতেই হবে আল হাকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কবরে তোমাকে যাওয়াই লাগবে কবরের শাস্তি তোমার পেতেই হবে কবরের পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে জোরে বলেন ঠিক কিনা এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই বিশ্বনবী বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম আল আনা ফাজুরুহা এখন বললাম কবর জিয়ারত করো সমস্যা নাই কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে নাকি কথা বলেন আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহার সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যত অসহায় কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতেও বেশি অসহায় সে আপনারে কি দিবে আপনি দিয়ে আসবেন যে আপনি সালাম দিয়ে আসবেন দোয়া দিয়ে আসবেন সে আপনার কিছু করতে পারে না করতে পারে একজন তিনি কে এজন্য খবরদার কবরস্থানে আগরবাতি দেয়া যাবে না মোমবাতি দেয়া যাবে না লাল শালু দেয়া যাবে না মশারি দেয়া যাবে না অনেকে কবরস্থানে মশারি টাঙ্গায় আছে না নাই কেন মশা কামড়ায় তো মশারি দেয় কেন ঘটনাটা কি দেখবেন যে বেয়াদবটা কবরস্থানে যে মশারি দেয় মাজারে মশারি দেয় ওর বাপেরে মশায় খায় ওর মায়ের ডেঙ্গু রোগ কামড়াইতে কামড়াইতে ওর মায়ের ডেঙ্গু জ্বর ওর বাবারে কামড়ায় মশায় খায় মারে মশায় খায় মা বাবারে মশারে না দিয়ে মাজারে দিয়ে আস কপাল পোড়া মাজারে মোমবাতি দিয়ে আসে আছে না নাই মোমবাতি কেন দেয় ভিতরে আলো নাই নাকি আহা কপাল পোড়া মোমবাতি দিবেন যেখানে ইলেকট্রিসিটি নাই যেই ঘরে আলো নাই ওই ঘরে আলো দিলে আপনার বাবার কবরে আলো দিয়ে দিবি কে আর মাজার